वेलकाम टू आवर आरडी स्टूडियो। आज के आमरा बाइरेर रेस्टुरेंटेर मतन मोगलाइयेर रंधन पद्धति खूब सहजे शिखे फेलबो, जाते आमरा बाड़ीते बसेई रेस्टुरेंटेर स्वाद पेते पारी। चलुन आमरा देखि नी कि करे मोगलाई परोटा तैरी करब। बाड़ीते प्रथमे टोस्ट बिस्कुट निये मिक्सिर मध्य ग्राइंड करे एकटा बाटिर मध्य रेखे दिलाम। एबारे একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে তার মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে নাড়তে থাকলাম। এরপরে আস্তে আস্তে দিলাম নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত কষানো ভালো করে না হয়। এরপরে যোগ করলাম খানিকটা লঙ্কার গুঁড়ো এবং আবার খানিকটা কষতে থাকলাম। কষাতে কষাতে যখন দেখব তেলটা বেরোতে থাকছে মশলা থেকে, তখন বুঝবো কষানো হয়ে গেছে এবং তারপরে খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে আবার খানিকটা কষিয়ে নেব এবং শুকনো করে নেব। এরপরে আমরা যে বিস্কুটের গুঁড়োটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ভালো করে সেই মশলার সাথে মিশিয়ে নেব এবং স্বাদ মতন নুন দেব। এবার দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হলো এবং আস্তে আস্তে কিন্তু রঙটাও পাল্টে যাচ্ছে, ব্রাউন কালার হতে থাকলো। এবারে এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিলাম। একটা পাত্রে ময়দা, তার মধ্যে তেল এবং নুন দিয়ে ভালো করে মেখে একটা গোলা তৈরি করলাম। এবার গোলাটা থেকে ছোট ছোট টুকরো করে তৈরি করতে হবে গোলা, পরোটার গোলা। কিন্তু সেটা রুটি, আমরা বাড়িতে যেরকম রুটি বানাই তার থেকে কিন্তু একটু বড় করতে হবে পরিমাণ মতন এবং সেটা প্রায় যে রুটির যে গোলা হয় তার থেকে ডবল। এবার একটা পাত্রে আমরা ডিম ফাটাবো, ডিম ফাটিয়ে তার মধ্যে দেব নুন, পেঁয়াজ কুচি এবং লঙ্কার কুচি। এর সাথে আমরা বাদাম, ধনেপাতা কুচি বা চিকেন থাকলে চিকেনের টুকরো কিন্তু এর সাথে অ্যাড করা যায়। আর দেব যে মশলাটা বানিয়ে রাখলাম, মানে বিস্কুটের গুঁড়োর যে মিশ্রণটা আমরা আগেই মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে ভালো করে নাড়াবো। একটা থকথকে মিশ্রণ তৈরি হলো। এবং ভালো করে মেশানো হলো। এরপরে আমরা এটাকে রেখে একটা চাকি বেলনির সাহায্যে একটা ময়দার গোলা দিয়ে একটা রুটি যতটা সম্ভব পাতলা করে রাখবো। এবং যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে, জায়গাটা এবং কম এবং আমরা অত এক্সপার্ট নই, ওটাকে বড় করার মতন আমাদের পরিসরও নেই, সেই জন্য আমরা কি করব, আমরা সহজেই একটা বড় থালার মধ্যে এই তৈরি করা পাতলা রুটিটা নিয়ে খানিকটা বড় করতে পারি। দেখুন কিভাবে করছি আমরা, একটা থালার মধ্যে নিয়ে আস্তে আস্তে চতুর্পাশ থেকে টেনে টেনে আমরা একটু বড় করব। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন ছিঁড়ে না যায়, যতটা সম্ভব পাতলা এবং বড় করে নেব। এটা খুব কম জায়গার মধ্যেই কিন্তু আমরা করতে পারি, খুব সহজেই। আস্তে আস্তে দেখুন টেনে টেনে বড় করছি, কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে ছিঁড়ে যেন না যায়। এবারে যে ডিমের মিশ্রণটা আমরা তৈরি করেছি পুরো একদম মাঝ বরাবর দিয়ে দেব এবং খানিকটা চামচ দিয়ে স্প্রেড করে দেব। এবারে স্প্রেড হয়ে গেলে ভালোভাবে আমরা এই পরোটাটাকে একটা এনভেলপের মতন ভাঁজ করব। দেখুন দুপাশ দিয়ে কেমন করে মুড়ছি, একটার উপরে একটা ওভারল্যাপিং, এবং দুপাশটাও ঠিক তাই সেরকম ওভারল্যাপিং করে তৈরি করব এবং চেপে যাতে মশলার ভেতরের পুরটা যাতে চতুর্দিকে সমানভাবে থাকে সেটা দেখব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হলে তার মধ্যে আস্তে আস্তে পরোটা ছেড়ে দেব। পরোটাকে এপাশ ওপাশ করে ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা না আসে। ব্রাউন কালার এলেই আমাদের মোগলাই পরোটা তৈরি হয়ে যাবে। এটা আমরা বাড়িতে সস স্যালাড দিয়ে খেতে পারি বা দরকার হলে শুকনো করে আলুর তরকারিও করে নিতে পারি। দেখুন আমাদের প্রায় মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলকে। আর যদি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।